আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্র স্কুল থেকে আসলাম, আসার পর ঢুকলাম এখানে। ঢোকার পর আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আমার সিরাজি কবুতর জোড়া ডিম ডিম নিয়ে বসছিল, সেখানে আসলে বাচ্চা ফুটে বের হওয়ার কথা। আজকে এসেই দেখি বাইরে একটা খোলস পড়ে আছে, আর একটা বাচ্চা এই যে মারা গেছে। কিভাবে কি হলো বুঝলাম না, বাচ্চাটা দেখে পরিবেষ্টই মনে হচ্ছে, কিন্তু কিভাবে মারা গেল বুঝলাম না। আর একটা বাচ্চা আর কি জীবিত আছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি যখন প্রথম কবুতর কিনি তখন আসলে আমার কোনো খাঁচা ছিল না, এটা ছিল আমার টিয়া পাখির খাঁচা। টিয়া পাখির খাঁচা কেটে আর কি ওদের জন্য থাকার জায়গা করে দিই। যাই হোক, অনেক আশা নিয়েছিলাম দুইটা বেবি হবে, বাট হলো না। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ। সবাই আর কি দোয়া করবেন যেন আমার কবুতরগুলো আর কি ঠিকঠাক ডিম বাচ্চা করে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।